रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। गायक आसिफ अकबरের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। 2 জুলাই রমনার সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিঝিল থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন এই গায়িকা। আসিফ মুন্নির 3 দ্বৈত অ্যালবাম আছে, 2 প্লেব্যাক করেছেন প্রায় 15 চলচ্চিত্রে। এর মধ্যে কয়েকটি গান জনপ্রিয়তা পেয়েছে। তবু কেন সম্পর্ক তিক্ত হলো দুজনের, কেন যেতে হলো থানায়? মুন্নি বলেন, একজন মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে মামলা করতে বাধ্য হয়। কয়েকদিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন। আসিফকে সতর্ক করেছেন সাইবার ক্রাইমের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উল্টো আসিফ বলেছেন পারলে কিছু করে দেখাতে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে সমাজে বসবাস করি, এভাবে চলতে থাকলে সবাই ভেবে নেবে আসিফের বক্তব্যই ঠিক, তাই পদক্ষেপ নিয়েছি। আইনের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল, আশা করছি সঠিক বিচার পাব। আর এ প্রসঙ্গে জানতে চাইলে আসিফ আকবর বলেন, আমি সব সময় সত্যের পথে চলি, কোনো ভয় ভীতি দেখিয়ে আমাকে থামানো যাবে না। তাছাড়া মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দেইনি, তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? জেলখাটার অভিজ্ঞতা আছে আমার, তবে বিশ্বাসঘাতকদের চেহারা কেমন হয় মানুষকে সেটা দেখাতে চাই। সব প্রশ্নের উত্তর দিতে রেডি, সাক্ষীও রেখেছি সলিড, কিছু চমকও থাকছে। গতবারের মতো এক চেটিয়া সুযোগ আর কেউ পাবে না। উল্লেখ্য, এর আগে গীতিকার ও সুরকার শিল্পী শফিক তুহিন ও প্রীতম আহমেদের করা এক মামলায় জেলে যেতে হয়েছিল ও প্রিয়া তুমি কোথায় খ্যাত আসিফ আকবরকে। সেই মামলা এখনও চলছে। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।